একশো বছরে আমরা কত সম্পর্ক গড়ে তুলেছি এটা গুনে বলা অসম্ভব। যখন দিল্লির আহুজাবাবুর বাড়ি তৈরি হয় তখন এনাদের উনি বাজারের কাজু বরফি নয় ঘরের বানানো পিন্নি খাইয়েছিলেন। যখন চন্দনদা বললেন ঠিক করে ভিডিও করো অনেক লাইকস আসা চাই, উনি আমাদের একেবারে আপন করে নিলেন। এদের স্বপ্ন সাজানোতে আমাদের একটু সহযোগিতা আছে বলাই যায়। আমরা হলাম দিল্লিবাসীদের কর্ণাটকা ব্যাংক, কলকাতার কর্ণাটকা ব্যাংক, হায়দ্রাবাদের কর্ণাটকা ব্যাংক, মুম্বাইবাসীদের কর্ণাটকা ব্যাংক, ভারতের কর্ণাটকা ব্যাংক।